অনেক বছর ধরে মাইমাইতি ওসমান পুরনো চা ঘরে অতিথিদের জন্য চা বানাচ্ছেন। আওয়াতি শহর, যেখানে উইঘুর বৃদ্ধ উবলি আইবাইতি বাস করেন। শহরটি কাশগড়ের পুরনো শহর থেকে 20 কিলোমিটারেরও বেশি দূরে। তারপরও তাকে প্রতিদিন চা খেতে যেতে হয় পুরনো টি হাউসে। লিউ ইয়াং জিয়াং হান জাতির এক যুবক, তাকে রিওয়াব বাজনা শেখানোর জন্য একজন শিক্ষকের সন্ধান করতে সে পুরনো টি হাউসে যাচ্ছে। দক্ষিণ সিনজিয়াং এর কাশগড় শহরটি চীনের ভূখণ্ডের পশ্চিমতম মহানগর। 2000 বছর আগে বণিকেরা রেশম নিয়ে এখানে এসেছিল। এটি পশ্চিম দিকে মধ্য এশিয়া এবং ইউরোপের প্রধান পরিবহন রুটগুলির মধ্যে একটি হয়ে ওঠে। চা সিল্ক রোড বাণিজ্যের মূল পণ্যে পরিণত হয়েছে। মাইমাইতি উসমানের ব্যবহৃত চা এখনও হুনানে উৎপাদিত হয়। উইঘুররা, যারা গরুর মাংস এবং ছাগলের মাংস খেতে পছন্দ করে, তাদের চর্বি দূর করতে এবং ভিটামিন বাড়াতে চা সবচেয়ে ভালো পানীয়। কাশগড়ের পুরনো শহরে চা পান করা জীবনের একটি উপায় হয়ে উঠেছে। পুরনো কাশগড়ের লোকেরা তাদের নিজস্ব নান নিয়ে আসত এবং তিন ইয়ান দিয়ে চায়ের একটি পাত্র অর্ডার দিত এবং তারা দিনের বেশিরভাগ সময় বসে থাকত। এই চায়ের বড় বাটি দাও।
শহরে পৌঁছাতে এবং পুরনো চা ঘরে আসতে উবলি আইবাতিকে বাস বদলাতে হয়েছিল। রাস্তাটি এতই বেহাল হওয়া সত্ত্বেও বৃদ্ধ লোকটি কখনোই এতে ক্লান্ত হননি। আমার এখন অনেক বয়স হয়েছে, বাড়িতে একা থাকলে মানসিক সমস্যা হবে, আমি কখনো এটা হতে দিতে পারি না। আমার নিজের খেয়াল আমার নিজেকেই রাখতে হয়, কারণ আমার কোনো ছেলে নেই। একঘেয়েমি দূর করতে, সবার সাথে আড্ডা দিতে এখানে আমি আসি, আর এখানে আসলে আমি সব ধরনের খবরও শুনতে পাই। গতকাল আমি তাকে দেখলাম, সে এটা খুব ভালো বাজিয়েছে। আমি এই বিষয়ে তার কাছে পরামর্শ চেয়েছিলাম। আমি যখন ভবিষ্যতে ভালোভাবে শিখব, তখন আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারব। লিও ইয়ংশিয়াং একজন উইঘুর লোকের কাছ থেকে রিয়াব সম্পর্কে শিখছে। তাদের ভাষা ভিন্ন, সেজন্য এ দুজন ভাষায় চর্চা করতে পারেন না। উইঘুর লোকটি দ্রুত খেলায় মগ্ন হয়ে গেল এবং লিও ইয়ংশিয়াংকে ভুলে গেল। কিছুক্ষণ আমাকে কিছু শেখাবে, একটু সহজ ধরনের গান, মানে আমি যে ধরনের গান বাজাতে পারবো, আমাকে যদি তুমি একটু সহজ করে শেখাতে। সিল্ক রোডের পুরনো চাঘর মানুষের হৃদয়ে ফলের নতুন বীজ হয়ে অঙ্কুরিত হয়ে উঠছে। কুচের গ্র্যান্ড বাজারে উইঘুর মেয়ে মিরেগুলি এবং দুই বন্ধু দীর্ঘ সময় ধরে ঘুরে বেড়াচ্ছে। পরের সপ্তাহে একজন বন্ধুর বিয়ে হবে। তরুণ দর্জি মিরেগুলি তাদের জন্য নিজে থেকে পোশাক তৈরি করার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। দেখনি এটা কেমন লাগছে? ভালো না? না না, ভালো লাগছে একদমই না। ওটা ভালো। অনেকক্ষণ তর্ক বিতর্কের পর অবশেষে মিরেগুলি তাদের গোলাপি লাল কাপড় কিনতে রাজি করান। তিয়ানশান পর্বতের দক্ষিণ পাদদেশে অবস্থিত কুচে শহরটি প্রাচীনকালে গুইজি নামে পরিচিত ছিল। এটি প্রাচীনকালের পশ্চিম অঞ্চলের 36টি রাজ্যের একটি ছিল। পুরনো শহর কুকা থেকে আপনি এখনও প্রাচীন গুইজির সরলতা এবং সমৃদ্ধি কল্পনা করতে পারেন। প্রতিটি বাড়ির দরজার অলঙ্করণ রঙিন এবং ঐতিহ্যগত শৈলী বজায় রাখে, কিন্তু কেউ পুনরাবৃত্তি করে না।
পুরনো রাস্তায় অনেক দর্জির দোকান জমে আছে। মিরেগুলি সদ্য নতুন দর্জি হয়েছে, সে তার বোনের দর্জির দোকানে কাজ করে। কুচের অনেকেই এখনো দর্জির কাপড়ের অভ্যাস ধরে রেখেছেন। আমি একটি কোট এবং স্কার্ট বানাতে চাই, আর আমার মেয়ের জন্য আরেকটি পোশাক তৈরি করতে হবে, যে পোশাকে ওকে ভালো দেখাবে। কি স্টাইল হবে মামুনি? কি হবে বলো? আচ্ছা, এই রকম থাকবে, দেখতে অনেকটা ধনুকের মতো হবে, আমার এই স্টাইল খুব পছন্দের। যারা দর্জির দোকানে কাপড় বানাতে যান তাদের অধিকাংশই উইঘুর নারী। বয়স্করা ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে এবং অল্প বয়সী মেয়েরা ফ্যাশনেবল পোশাক তৈরি করতে পছন্দ করে। বাহ, এই স্টাইলটা ভালো। প্রচলিত স্টাইল মোবাইল ফোনের মাধ্যমে প্রাচীন শহরে পাঠানো হয়। মেয়েরা একের পর এক স্টাইল অনুসন্ধান করে এবং অনুকরণ করে। এই ছবিটা কেমন? হ্যাঁ, এটা পড়তে পারেন। এই ডিজাইনটা করলে কেমন লাগবে? আপনাকে ভালোই মানাবে। অবশ্যই। মিরেগুলির বোনের দর্জির দোকানে প্রায়ই ব্যস্ততা থাকে। দেখো, অবশেষে সার্টিফিকেট পেলাম। এটা করতে পুরো দিন লেগে গিয়েছে। তোমাদের দুজনকে বেশ মানিয়েছে, তোমাকে তার চেয়ে বেশি ভালো লাগছে সত্যি। হ্যাঁ, এই রংটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, একবার পরে দেখো। এই যে মিরেগুলি 15টি নববধূর পোশাকের অর্ডার নিয়েছিলেন, প্রথমত তার বন্ধুদের বিশ্বাসের কারণে এবং দ্বিতীয়ত তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছেন। তার বোনের দর্জির দোকানে মিরেগুলি ব্যস্ত ছিল বরের পোশাক তৈরিতে। কি করছিস? পোশাক তৈরি করছি। কার পোশাক? গ্রাহকের। তোকে না বলেছি বাড়ির পোশাক বাড়িতে তৈরি করবি? বাড়িতে শেষ করতে পারিনি। আমাদের দোকানের কাজ শেষ না হলে কি হবে? তোর জন্য আমি চাকরি নিয়েছি এই কাজ করার জন্য। এইসব করতে হলে দোকান থেকে বাড়িতে গিয়েই করতে হবে। হ্যাঁ, নিজের কাজ করার আগে দোকানের কাজ শেষ কর। বাড়িতে শেষ করতে পারিনি তাই আমি। এগুলো এখন বাদ দে তো, বাড়িতে গিয়ে করবি, রেখে দে। এখন অন্য কাজ কর। এই 15টা স্কার্ট শেষ করতে না পারলে কি করা যায় তা নিয়ে মিরেগুলি চিন্তা করতে লাগল। পরের দিন তার বোন দুপুর পর্যন্ত মিরেগুলিকে দেখতে পায়নি এবং তার মোবাইল ফোনও রিসিভ করেনি।
মিরেগুলি জানত যে তার বোন তাকে ছুটি দেবে না, তাই সে সব কিছু উপেক্ষা করে বাড়িতে বধূর পোশাক তৈরি করতে রয়ে গেল। সে জানত যে সে যদি এমন করে তবে তার বোন খুব রেগে যাবে। সুন্দর লাগছে পুতুলের মতো। তার বোন পাশের দর্জির দোকানের বন্ধুদের কাছে সাহায্য চাইতে পারে। মাটিতে লেগে যাবে। তার নিজের জন্য স্কার্ট তৈরি করার সময় ছিল না। বিয়েতে অংশগ্রহণ করতে পারে এমন একটি পোশাক খুঁজে পাওয়াও তার জন্য কঠিন। মিরেগুলি ইতস্তত হয়ে তার বোনের দর্জির দোকানে গেল। তোর কাপড়গুলো বানানো হয়েছে? হ্যাঁ। সেগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। অপ্রত্যাশিতভাবে তার বোন তাকে একটি স্কার্ট দেয়। জামাটা ঠিকঠাক করে দিয়েছি, যেখানে যা দরকার করে দিয়েছি। দেখ কেমন লাগে, বিয়েতে পরে যাবি। বাহ, এখন তো আরও ভালো লাগছে। এটি এমন একটি স্কার্ট যা মিরেগুলি তার বোনকে অনেক আগে পরিবর্তন করতে বলেছিল, কিন্তু সে আশা করেনি তার বোন চুপচাপ পরিবর্তন করবে। সুন্দর লাগছে। তোমার জন্য সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। মিরেগুলি আশা করে সে যে সুন্দর পোশাকটি সেলাই করেছিল তা তাদের সুখের সময়ের সাথে চিরকাল তার স্মৃতিতে থাকবে।
Sen bu